বর্তমান সময়ে অন্যতম সেরা ফুটবল তারকা নেইমার, তাকে চেনে না এমন কেউ নেই, বা এমন কিছু জানে না এমন কোনো ফুটবল প্রেমী এখনও বিশ্বে নেই। যার ফুটবল খেলা ভালোবাসে না তারাও নেইমারের অসাধারণ খেলা সম্পর্কে কিছুটা হলেও জানে। নেইমার বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে অন্যতম এক ভালোবাসার নাম। তাকে নিয়ে ব্রাজিল সহ গোটা বিশ্বের কতই না স্বপ্ন, কতই না প্রত্যাশা। অথচ এই ফুটবলার এতদিন বেঁচে নাও থাকতে পারতেন। ছোটকালে মারাত্মক এক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছিলেন শেষ মুহূর্তে। অন্যদিকে তার হতদরিদ্র পরিবারের অবস্থার কথা কম বেশি আমরা সবাই জানি। মা বাবার সমর্থন ছিল না বাসা বিদ্যুৎ বিল পর্যন্ত পরিশোধ করার। তবে যে ব্রাজিলের মানুষের কাছে ফুটবলকে মনে করেন ধর্মের থেকে বড়, যার রক্তে রয়েছে ফুটবলের আবরণ, যে তাকে কি আর কোনো প্রতিবন্ধকতা ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে পারবে? শত বাধাও পারেনি তাকে ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে। তাই তো আজকের বিশ্বে ফুটবলের এক অন্যতম সেরা তিনি। আমাদের আজকের ভিডিওতে জানব ভবিষ্যৎ কিংবদন্তির ফুটবলে উঠে আসার গল্প, এবং সেই সাথে তার বিতর্কিত জীবনের বিভিন্ন জানা অজানা তথ্য জানতে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নেইমারের পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, যিনি একজন ব্রাজিলিয়ান পেশাদার ফুটবলার, যিনি স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে ফরওয়ার্ড এবং উইঙ্গার হিসেবে খেলেন। এই জাতীয় দলের অধিনায়কও তিনি। নেইমার দা জুনিয়র আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। নেইমার 19 বছর বয়সে 2011 এবং 2012 সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। 2011 সালে নেইমার ফিফা ব্যালন ডিওরের জন্য মনোনয়ন পান, তবে দশম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিতি তার তরুণ গতি, বল কাটানোর সম্পন্নতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র খেলার ধরন তাকে এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা, সাথে প্রচুর ভক্ত, মিডিয়া এবং সাবেক ব্রাজিলিয়ান ফুটবল পেলের সঙ্গে তুলনা। তার জন্ম 5 ফেব্রুয়ারি 1992, জন্মস্থান মোজিদাস ক্রুজেস, ব্রাজিল। তার পিতার নাম সিনিয়র নেইমার দা সিলভা এবং মাতা নান্দিনী সান্তোস। বর্তমানে সে পারিসা যা জেমরা ক্লাবে খেলছেন। তার জার্সি নম্বর 10। নেইমারের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। তার ইনস্টাগ্রাম ফলোয়ার 201 মিলিয়ন। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র খ্রিস্ট ধর্মের অন্তর্গত। নেইমার বিশ্বাস করেন যে জীবন তখনই বোধগম্য হয় যখন আমাদের সম্পূর্ণ আদর্শ খ্রিস্টের সেবা করা হয়। নেইমার তার আয়ের 10% তার গির্জাকে দেন এবং কাকাকে তার ধর্মীয় আদর্শ হিসেবে নাম দিয়েছেন। নেইমার এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেটি খেলাধুলার সাথে জড়িত ছিল। নেইমারের বাবা ব্রাজিলের একজন প্রাক্তন পেশাদার ফুটবল খেলোয়াড়। নেইমার তার বাবার পদাঙ্ক অনুসরণ করেন এবং ব্রাজিলের অন্য অনেকের মতো রাস্তার ফুটবলার হিসেবে খেলতে শুরু করেন। তারপরে তার বাবা তার খেলাটিকে গুরুত্ব সহকারে নিয়েছিলেন এবং তাকে এই খেলায় সহায়তা করেছিলেন যাতে সে একজন পেশাদার ফুটবলার হয়ে উঠতে পারেন। নেইমারের শুরুর কিছু জীবন। 1999 সালে নেইমার পর্তুগিজ সান্তিস্তা দলের যুব দলে প্রতিনিধিত্ব শুরু করেন এবং সো ভিসেন্ট শহরে চলে আসেন। কয়েক বছরের মধ্যে তিনি সবচেয়ে সম্মানিত তরুণ প্রতিভাদের একজন হয়ে ওঠেন। যখন তিনি 11 বছর বয়সী হন, তিনি বিখ্যাত ব্রাজিলিয়ান ক্লাব এফসি সান্তোসে যোগ দেন এবং তারপর থেকে তিনি একজন খেলোয়াড় হিসেবে নিজেকে উন্নত করে চলেছেন। 17 বছর বয়সে এফসি সান্তোসের সাথে তার প্রথম সিনিয়র চুক্তিতে স্বাক্ষর করেন। এইভাবে তিনি তার প্রথম জীবনের খেলার সাথে সংযুক্ত হয়েছিলেন এবং এটিতে তিনি তার ক্যারিয়ার তৈরি করতে শুরু করেছিলেন। সাম্প্রতিক হিসাব অনুযায়ী নেইমার মোট সম্পদের পরিমাণ 110 মিলিয়ন ইউরো, যা প্যারিসে তার রেকর্ড 90 মিলিয়ন ইউরোর চেয়েও বেশি। তা এখন মহা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে কম। তবে এই চিত্রটি তার বয়সের জন্য একটি চিত্রাকর্ষক চিত্র। তার খেলার প্রতিভা এবং উপার্জনের শক্তি অনুযায়ী তা ক্রমাগত বাড়তে পারে। কার্লোস তেভেজের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবল নেইমার।
নেইমার ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন বেশি কিছু জানা না গেলেও তবে তার অনেক বান্ধবী ছিল যাদের নাম এলিজাবেথ মার্টিনেস ব্রুনা মার্কেজিন। নেইমার 2011 সালের আগস্টে মাত্র 19 বছর বয়সে শিশুর বাবা হন। শিশুর মায়ের নাম ক্যারোলিনা দান্তাস, কিন্তু নেইমারের সাথে তার কোনো সম্পর্ক নেই। শিশুর নাম দাভি লুকা, যে সাও পাওলোতে জন্মগ্রহণ করেন। শিশুর জন্মের পর তিনি বলেন, প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম, পরে আমি খুশি হলাম, এটা একটা নতুন দায়িত্ব এবং এখন আমি উপভোগ করছি। নেইমার কিছু সময়ের জন্য ব্রাজিলিয়ান মডেল ব্রুনা মার্কুইজিনের সাথে সম্পর্কে আবদ্ধ ছিলেন। 2015 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু তারা ভালো বন্ধু হিসেবে এখনও সম্পর্ক বজায় রেখেছেন। ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে মেসি কিংবা রোনালদোর প্রভাবের আলোচনার কিছুটা আড়ালে রয়েছে নেইমার। কিন্তু ইঞ্জুরিবিহীন নেইমার আগামী 5 বছরের মধ্যে ফুটবলের রাজত্ব তার নিজের হাতে তুলে নেবেন। আপনার কি মনে হয়, নেইমার কি পারবে? নেইমার কি পারবে মেসি কিংবা রোনালদোকে ছাড়িয়ে যেতে? আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানান। যদি মনে হয় পারবে তাহলে ইয়েস লিখুন, এবং যদি মনে হয় নেইমার পারবে না তাহলে নো লিখুন। নেইমারকে ভালোবাসলে এবং তার খেলা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অসংখ্য শেয়ার করুন। এবং পরবর্তীতে কার জীবনের উপরে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।